পীরগঞ্জ উপজেলার 14 নং চত্রা ইউনিয়ন এবং রাজা নীলাম্বরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী নীলদরিয়া পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন রংপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক। সোমবার দুপুরে 14 নং চত্রা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম হলে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 14 নং চত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জিলুফা সুলতানা, সহকারী কমিশনার ভূমি মীর মোহাম্মদ আল কামাহ তমাল ও সিনিয়র এএসপি ডি সার্কেল কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান রাঙা, নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সাবেক চেয়ারম্যান আলিয়া জলিল, 15 নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহযোগী অধ্যাপক হাসান আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রভাষক রণজিত কুমার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের সামনে একটি আম গাছের চারা রোপণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জিলুফা সুলতানা।